الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآية وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نبجر محبة برن اللهم صل على محمد وعلى سيدنا محمد وعلى آل سيدنا ايسب হবে যাইতে হবে কবরে ايসব হবে যাইতে হবে মন কবরে হিসাব নিকাশ দিতে হবে হাশরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি سيدنا محمد وعلى سيدنا كربا بھاری كربا گور من كربا کی كربا محبت ہری کربا گور من کربا کی شر تین ہاتھ زاگر مازے بشتی اللہم آسلیان محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله جور لا إله جبن کھلے
قلب لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه. এই যে আপনারা আজকে মেহারি গাউসিয়া দরবার শরীফের মাহফিলে বসে আছেন, এই যে একটু সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন, আপনি একটু বুঝে নেন, খেয়াল করে নেন আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন কি বলছেন। নবীজি বলছেন, মা কালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসা ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়াল আরদ হাত্তা তুফজিয়া ইলাল আরশ। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা পৃথিবীর জমিন থেকে যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল আসমানের দরজাগুলি খুলিয়া দেন। এ পৃথিবীর মানুষ কিসের জন্য দরজা খোলা হয় জানোনি? তোমার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ধ্বনিটা যাতে সরাসরি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা লাগে পৌঁছে যা, এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন দরজাগুলা খুলে দেওয়া হয়। আমার ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন, আপনার জন্য আসমানের দরজা খোলা হয়ে গেল, আর এই জিকিরের আওয়াজটা আরশে আজিমে দেয়া ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে কিতাবে আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আরশ তুমি কম্পন সৃষ্টি হইছে কেন বলো? আরশে আজিম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি রহমতের নজরে তাকায়া দেখেন মেহারি গাউসিয়া দরবার শরীফে কতগুলা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ গো গো আল্লাহ, তাদের জিকিরের আওয়াজে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ বলে, থামো থামো, কোনা থামতে পারবো না, কখন থামবা? যতক্ষণ পর্যন্ত তোমার ওই বান্দাদের জিন্দগির গুনাহ মাফ না হবে আমি আল্লাহর আরশ থামবো না। আল্লাহ ডাক দিয়া বলে, তুমি থামে যাও, আমি আল্লাহ তাদের জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, কলবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপতি আল্লাহর জিকির করেন, রাস্তাঘাটে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন, বাড়িতে যারা আছেন, যারা খাওয়া দাওয়া শেষ দয়া করে চলে আসেন, আল্লাহর আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বত ভালোবাসে নিয়া বেহেশতের বাগানে বসে জানার, বলেন আল্লাহ আল্লাহ, জবান খুলে এই দুষ্টামি করবো না, কেউ বসুন, যেমন যেমন মন এমন ধন, এসে কেহেরাগুন জাহালাইলাম আমি আমার প্রেমে, হেরাগুন জাহালাইলাম আমি আমার নূর নবীজির চরণে, আমার বাতি যেন নিবে না রে দয়াওয়াল। আল্লাহ বাড়িঘর ছাড়েন, রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, আল্লাহ এসে কেহেরাগুন জাহালাইলাম আমি আমার প্রেমে, হেরাগুন জাহালাইলাম আমি আমার সকল অলির চরণে, আমার বাতি যেন নিবে না রে দয়াওয়াল। আল্লাহ মাশাআল্লাহ, এসে কেহেরাগুন জাহালাইলাম আমি আমার প্রেমে, হেরাগুন জাহালাইলাম আমি আমার সকল অলির চরণে, আমার বাতি যেন নিবে না রে দয়াওয়াল। আল্লাহ
আশেবাকুন দিহিনে গা মুরশিদ আশেবাকুন দিহিনে এ আল্লাহ তোমার সাথে ওই বনি দেখা ওই নানি গুরু বহনেরে আমার ওই নানি গুরু বহনে আল্লাহ মাশাআল্লাহ আজেবা কোন দিনে গা মুরশিদ আজেবা কোন দিনে এ আল্লাহ তোমার সাথে ওই বনি দেখা ওই নানি গুরু বনেরে আমার ওই নানি গুরু বনে আল্লাহ দরবারে আর লয়নারে মনে মুর্শিদ অবিনে দরবারে আর লয়নারে মনে আসে কবিনে আমি হত বাগার কোতা আমি হত বাগার কোতা আসেনি তোর মনের দয়াল আসেনি তোর মনে আল্লাহ আজেবা কোন দিনে গা মুর্শিদ আজেবা কোন দিনে এ আল্লাহ তোমার সাথে ওই বনি দেখা ওই নানি গুরু বনেরে আমার ওই নানি গুরু বনে আল্লাহ আশহ মুর্শিদ গরবাসরে ওই না নদীর জহরে আশহ আশহ গরবাসরে ওই না নদীর জহরে আল্লাহ সারা নিশি কাটাইব প্রেমের আলাপনের মুর্শিদ প্রেমের আলাপনে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা কেন বহুজনা গহ আমি মুর্শিদ রে কত ভালোবাসি আল্লাহ তোমরা কেনে বহুজনা গো আমি তারে কত ভালোবাসি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ঘরের বাহির করলো আমাই আরে এবারে ভেত লাগাইবো ঘরের বাহির বন্ধ করেন ভেত লাগাইলা আল্লাহ তোমরা কেনে বোঝনা গো আমি তারে কত ভালোবাসি আল্লাহ ঘরের বাহির করলো আমাই ঘরের বাহির করলো আমাই বানাইল কোন বিনাশী আমি তারে কত ভালোবাসি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেই দিন হতে আমি দেখাছি তাহারে দুই নয়নে গোমাসে না তাকুত যে গরে আল্লাহ প্রেমাগুনে জ্বলি আমি আল্লাহ প্রেমাগুনে জ্বলি আমি না জ্বালাই তো আমারে আমি তারে কত ভালো বাসি আল্লাহ তোমরা কেনে বহুজনা গো আমি মুর্শিদ রে কত ভালো বাসি আল্লাহ 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 জবান খুলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভুকু চিরিয়া যদি দেখাইতে পারতাম মনের যত দুঃখ বাইরে কইয়া বুঝাইতাম আল্লাহ গলিত মন শীতল হইতাম
কিছু কেনি শিয়া মেহতারে কত ভালো বাসিয়ে আল্লাহ তোমরা কেনে বহুজনা গো আমি মুর্শিদ রে কত ভালো বাসিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি তো জবান খুলে আলহামদুলিল্লাহ আওয়াজ দা বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি আমার সাথে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি কামা ইয়ামবাগি لجلال وجهك وعظيم سلطانك النبي جي شيخان والله পাকের প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ আজকে এই বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি অত্র দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা ওলিউর রহমান মদ্দাজিল্লাহুল আলী পৃষ্ঠপোষক মেহারি গাউসিয়া দরবার শরীফ বারাকাল্লাহু হায়াতান ওয়া ইলমান সবাই বলি আমিন আজকের মাহফিলের উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেক প্রখ্যাত প্রখ্যাত আমার শ্রদ্ধাবদন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের মেহারি উবাইদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা নুরুল ইসলাম খান শাহীন প্রিন্সিপাল মেহারি ওবাদিয়া আলী মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি প্রখ্যাত আলেম দ্বীন রানীহার সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুদক্ষ অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা তাজুল ইসলাম আহমদী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত আজকের মাহফিলে আল্লামা মুফতি আব্দুল আজিজ রজবি হযরত মাওলানা এম সাইফুল ইসলাম নিজামী হযরত মাওলানা আব্দুর রহিম খান সাহেব সহ আমার অসংখ্য সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত শ্রোতমণ্ডলী পর্দার আলে মাহ ভুনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ পাকে শুকুর বলি আলহামদুলিল্লাহ এটা একটা বেহেশতের বাগান সন্দেহ আছে কোনো আমাদের দেশের একটা রেওয়াজ হয়ে গেছে এখন রেওয়াজ না এটাই আসলে নিয়ম চলবে মানুষ যখন ধ্বংসের দিকে যা একটা মুরব্বী আমার চাচা বলছিল বাবা মানুষ যখন আল্লাহ যখন কাউকে গরিব বানাবেন আল্লাহর ইচ্ছা থাকে তখন আল্লাহ তার আকলটা নষ্ট করে দেয় কি করে দেয় আকল নষ্ট হয়ে দা আমি চিন্তা করে দেখছি নবীজি বলছেন কিয়ামত তো হবে হবে না তো এই এই অবস্থা যখন তৈরি হবে দুনিয়াতে অনেক ফেতনা হবে তখন মানুষের কি নষ্ট হয়ে যাবে আকল সুস্থ জ্ঞান থাকবে না অসুস্থ জ্ঞান থাকবে জ্ঞান থাকবে ঠিকই এটা অসুস্থ জ্ঞান এই জ্ঞানটা কোনো লাভবান হবে না মানুষ কথা বুঝতে পারছেন এই যে আজকের এই মাহফিলটা এটা কিন্তু একটা মাদ্রাসা ঠিক কিনা বলেন মাদ্রাসা মানে কি দর্স দেওয়ার স্থান লেখাপড়া পাঠদানের কি স্থান এটা তো একটা দর্সের স্থান ওইটা হইলো বাসুরিক মাসিক দৈনন্দিন আর এটা হলো বাসুরিক মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেন ফাজাক্কির ইন্নাফাতি যিকরা রাসূল সরসংকে বলছেন হে বন্ধু আপনি ওয়াজ করতে থাকেন আপনি ওয়াজ এক পর্যায়ে নবীজি ভাবছিলেন চুপ সব জায়গায় সব চলে না আমার কথা বুঝতে পারছেন তাইলে কি বলতেছিলাম হারাইলেছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুনাফেক মুনাফেক লম্বা ঘটনা না ভাই শর্ট করে বলছি মুনাফেককে নবী যে একটু ওয়াজ করলেন আর কি একটা বিষয় নিয়া যে তুমি এই ওয়াজটা শুনো তোমার এই फायदा হবে সে বলছিল আপনি যেটা বলছেন এটা হচ্ছে বাকি আমি নগদ চাই নাউজুবিল্লাহ বলেন নবী জি করে সব বনা সেদি মুনাফেক কি আমার লগে থাকিয়া শুননে আমার কথা শুনে না নবীজির কথা না যে না শুনে সে কি মুনাফেক কি না মুসলমানের নাম ধরিলে মুনাফেক আপনারা জানেন আমি বহুবার বলছি আপনারাও জানেন কাফের বেঈমান মুশরিকদের চেয়ে ইসলামের বেশি ক্ষতি করছে কারা মুনাফেকরা কারণ টুপিদারি সব আছে তো সে ধোঁকা দিতে সহজ লগে থাকিয়া কুবো থাকিয়া কুহো গাই মারে কোন একটা কথা তখন নবীজি মনে মনে ভাবছেন কই ওয়াজ করি রে আমার ওয়াজ দিকেও শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়েব তিনি জানেন কিনা সব বলছে বন্ধু না না আয়াত নাজিল করছে জিব্রাইলকে বলছে আপনি যা তুমি যাও আমার বন্ধুকে কে বলো আমার বন্ধু ওয়াজ চালাইতে থাকবে সুবহানাল্লাহ বলেন কে বলছে ফায়দা নাই ইন্না ফাতি যিকরা অবশ্যই ওয়াজে কি আছে নসিহতে কি আছে ফায়দা আছে কার জন্য ফায়দা কার জন্য সেটা আল্লাহ বলছেন সায়াযাক্কারু মাই ইখশা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য ওয়াজ আল্লাহর ভয় যার ভিতরে নাই তার জন্য ওয়াজ না ঠিক কিনা বলেন ওয়াজ নসিহত কার জন্য ওয়াজ নসিহত হচ্ছে যেই লোকটা গুনাহ করে কি করে গুনাহ করে বুঝে না না বুঝা করে যখন বুঝে তখন ছেড়ে দেয় তার জন্য ওয়াজ বলেন সুবহানাল্লাহ সহজ ভাষা সহজ ভাষা হাজার হাজার মানুষ থাকবে সবাই কি শুনবে ভাবছেন আল্লাহ কোরআন শরীফে বহুবার বলছে কালিলাম মা তাশকুরুন কো তোমরা কম মানুষই শুকরিয়া জ্ঞাপন করবা বেশি না কম তাহলে আল্লাহর শুকর গুজার বান্দা বেশি হবে না কম হবে কম আল্লাহর শুকর গুজার বান্দা বেশি না কম কম আল্লাহ বলছে কম আপনি বেশি তালাশ করা মানে হয়তো আপনার জ্ঞানের অভাব আর নয় আপনি কোরআনের আয়াত মানেন না কথা বুঝাইতে পারছি আল্লাহ বলছে কম বেশি তালাশ করে কোনো লাভ হবে না আমি মসজিদে বলি নাই বলেন তো দেখি এই আল্লাহর জমিনে আল্লাহর গোলাম আল্লাহর দলের মানুষ বেশি না শয়তানের দলের মানুষ বেশি কি কথা বলেন শয়তানের দলের বেশি না আল্লাহর দলের কয়জন পাইবেন এই মিয়া প্রায় সাত আষ্টশো মানুষ আষ্টশো কোটি হবো না এর আগে দুজনাম ছয়শো কোটি বাড়তেছে না কমতেছে এখন জরিপে শুনলাম একজনের কাছে আড়াইশো কোটি মুসলমান যদি আড়াইশো কোটি হয়ে থাকে এই মুসলমানদের মধ্যে কতলি দল আষ্টশো কোটি যদি ধরেন আর দুইশো কোটি মুসলমান ধরেন ছয়শো কোটি দোহিতা কি কেন আবার এই দুইশো কোটির মধ্যে মুসলমানদের দল কয়টা নবীজি বলছে বা তেহত্তরটা দল হইব কয়টা দল ব্যস্ত দেবে কয়টা বাকি সব কি যার নামে তো আল্লাহর দল বেশি না শয়তানের দল বেশি সহজ বুঝে নিয়েন সুতরাং ভালো কাজে মানুষ পাবেন কম খারাপ কাজে মানুষ পাবেন বেশি ঠিক কিনা বলেন এটি প্রমাণ এটি আপনার হৃদয় থেকে একটা প্রশান্তি পাওয়ার বিষয় যেহেতু এখানে এই পরিস্থিতিটা এমন বোঝা যা যে ভালো যদি এখানে হারমোনি টান দিত কি পরিমাণ হইতো আপনারা বলেন আর বিবেকে কি বলে বলেন ভাইজান আপনারা কিন্তু ঠকছেন না জিতছেন এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন তারা কি লম্বা হাদিস বলতে পারবো না এখন আমি যে একটা আয়াত তেলাওয়াত এর উপরে সামান্য একটু কথা বলি একটু মন দিয়ে শুনেন যেহেতু আমাদের দাওয়াতি মেহমান আসবে পরিবেশ একটা তৈরি করার দরকার আছে কি না আমি আমার গ্রামবাসীর প্রতি উদাহরণ আহ্বান করব অনুরোধ করব দয়া করে আসেন না একটা কথাও যদি জীবনে আপনার কাজে লাগে এটাই তো আপনার সাকসেস ঠিক কিনা বলেন আমরা যারা এখানে আসি বলেন আমরা কি মুমেন না কাফের জুড়ে বলেন নিশ্চিত মুমেন বলেন আমরা কি নিশ্চিত আমার সাথে বলেন নিশ্চিত মুমেন আমি বলেন আমি নিশ্চিত মুমেন সন্দেহ আছে কোনো আমরা আল্লাহ বিশ্বাস করি নবী বিশ্বাস করি রাসূল বিশ্বাস করি আমরা আখেরাত বিশ্বাস করি ফেরেশতা বিশ্বাস করি কিতাব বিশ্বাস করি আল্লাহর ওলিরা বিশ্বাস করি কি না তাহলে আর কি বন্যা আলহামদুলিল্লাহ ভাইজান মুমেন হওয়ার পরে প্রথম যে কাজটা প্রথম দায়িত্ব হইল ঈমান আনা প্রথম কাজ কি ঈমান আনা ওই বিষয়ে যাব না আমরা ঈমান এনেছি আলহামদুলিল্লাহ বলেন আমরা মুমেন নিশ্চিত মুমেন মুমেন হওয়ার পরে তার প্রথম কাজটা হইল নামাজ প্রথম কাজ কি নামাজ সলাত যেটা প্রথম কাজ কি ভাই সলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস মনে হইছে এলেম অর্জন করো
وعلموه الناس আর মানুষের কাছে ইলম শিখাও মানুষকে ইলম আসসালামু আলাইকুম মানুষকে ইলম মন্দা শুনেন হাদিসটা তোমরা নিজে ইলম শিখো মানুষকে ইলম শিখাও দ্বিতীয় নাম্বার তাআল্লামুল ফরাইদা ওয়াআল্লিমুহান নাস তোমরা ফরজ বিষয়গুলো ফরজ বিধানগুলি শিখো কি বিধান শিখতেন কইছে ফরজ বিষয় ফরজ বিধানগুলি শিখো وَعَلِّمُوهَا النَّاسِ আর ফরজ বিষয়গুলি মানুষকে শিখাও সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার বলছে তাআল্লামুল কুরআনা ওয়াআল্লিমুহুন নাস তোমরা নিজে কুরআন শিখো এবং মানুষকে কুরআন শিখাও কয়টা কথা তিনটা কথা না এলেম অর্জন করো এলেম শিখাও ফরজগুলা শিখো আলাদা করে বলছেন ফরজগুলা শিখো ফরজ বিধান মানুষকে শিখাও এরপরে বলছে কুরআন শিখো মানুষকে কুরআন শিখাও বলেন সুবহানাল্লাহ নবীজি বলে গেছেন ফা ইন্নী ইমরুন মাকবুদুন এই এমন সময় আসবে আমি কিন্তু দুনিয়াতে আর চিরকাল এভাবে থাকবেন নবীজি নাই চলে যাবেন নবীজি বলছে ওয়াল ইলমু সায়ুকবাদু ওচিরি ইলমকে উঠিয়ে নেওয়া হবে ওচিরি ইলমকে উঠিয়ে নেওয়া হবে ইলম নিয়ে যাবে আল্লাহ ইলম নবীজি বলছেন এলএমকে যখন উঠিয়ে নেওয়া হবে অবস্থা কি হবে হাত্তা ইখতালিফা ইসতানি ফি ফরিদাতিন এমন সময় আসবে যখন এলএম থাকবে না ফরজ বিষয় নিয়ে এই দুইজনের মধ্যে মতানৈক্য হবে কি বিষয় নিয়ে ফরজ বিষয় নিয়ে ওই এখন তো ফরজ নিয়ে না ফরজ নিয়ে হয় এই তো আইসে পড়তে হইতাছে এখন এই শুরু হয়ে গেছে ফরজ বিষয় নিয়ে মতানৈক্য হবে হইলে কি হবে لا يجدان احدا يفصل بينهما কো তাদের মাঝে একজনকেও পাওয়া যাবে না যে ফরজ বিষয়ের এই اختلافের এই মতবিরোধের সমাধান দেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না নাউজুবিল্লাহ বলে আমার ভাইরা এই কথার মধ্যে একটা আসলো আমার কাছে অনেক দীর্ঘ আলোচনা ওয়াআল্লিমু তাআল্লামুল ফরাইদ ফরজগুলো শিখেন মানুষকে ফরজ শিখান আমি যদি প্রশ্ন করি আমরা জানতে চাই বলতে চাই বলেন আমরা কি সব ফরজ শিখ পারি আমার সাথে একটু কথা বলেন এটা একটা ক্লাস ক্লাস না ভাই একটু বলেন রেকর্ড হচ্ছে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ হাশরের ময়দানে এটা আপনার পক্ষে সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে বিশ্বাস হয়নি জমিন বলবে লম্বা হাদিস আছে পায়ওমা ইদিন তো হাদিসু আখবারহা এটার ব্যাপারে কি আছে হাদিস আছে আমার এটার পক্ষে ভাইজান তাহলে ফরজ বিষয় আমরা কি সব শিখছি তাহলে আমি নবীজির এই আদেশটিকা আদেশ কি মানলাম না আদেশকে অমান্য করলাম আমি দূরে আছি কিনা বলেন যেটা ফরজ এই এলেম অর্জন করা কি ফরজ যেটা ফরজ এই এলেম অর্জন করা কি মনে রাখবেন যেটা ওয়াজিব এটা অর্জন করা কি ওয়াজিব তাহলে আপনি প্রশ্ন যদি করেন ফরজ কয়টা আমার জিন্দেগিতে ফরজ কয়টা আমরা পারি আমি ছোট্ট একটা বিষয় শিখাই আমি মসজিদে সকালবেলা একটু সময় দেই আপনারা তো জান না মাঝে মধ্যে একটু যায়েন ফজরের পরে যারা যাবেন এই নিয়ত করে যায়েন যে আশরাকটা পরে আমি আসব কথা বুঝাইতে পারছি জিকির আসকারের পরে সামান্য সময় এই এখন আমাদের বিধানের উপর আমাদের জিন্দেগি পরিচালনা করতে যেগুলো দৈনন্দিন দরকার ফরজ ওয়াজিব সুন্নাত দরকার কিনা এগুলো শিখার চেষ্টা করা দরকার আছে না পারলে একটু যায়েন আলহামদুলিল্লাহ আমার মুসল্লিদের অনেকে ইনশাআল্লাহ এগুলো শিখে ফেলছে কোন আলহামদুলিল্লাহ এটা আমি গর্বিত গর্বিত না ফরজ তাহলে আপনাকে যদি মাইন্ড করেন না কিন্তু বুঝার জন্য বলছি আপনাকে যদি প্রশ্ন করি ভাই বলেন নামাজের ফরজ কয়টা পারবো না ঠিক কিনা বলেন কি পারবো নামাজের ফরজ কয়টা একজন ১৯টা ২০টা ২১টা কইতে পারে কিবা হুশ নাই এবার মনাত এই যুবক ভাই কত বসেন নাইলে অন্যদিকে যান দাঁড়াই থাকবেন না মাহফিলের আদব রক্ষা করবেন নাইলে এখন আপনি বরকত পাবেন না আপনি সওয়াব পাবেন না লাভ হবে না এই যে বসছেন আপনার গুনাহ মাফ বলেন সুবহানাল্লাহ এই ব্যাপারে হাদিস আছে নবীজি বলছেন আল্লাহ বলেন ইন্নী উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো এই মাহফিলে যারা বসছে জিকিরের মাহফিলে তাদেরকে তো মাফ করছি করছি অন্য কাজে আইসাও যদি বসে থাকে তাকেও মাফ করছি বলেন সুবহানাল্লাহ আমি কি আলী মনে করেন না গুনাহ আছি না আমরা হ্যাঁ তাহলে আমি যদি প্রশ্ন করি ফরজ কয়টা নামাজের বলতে পারবো কেউ তাহলে এই নামাজের ফরজটা শিখা কি কথা বলে না কেন আমার দিকে তাকান নামাজের ফরজগুলো শিখা কি ফরজ তাহলে আমার শিখার দরকার আছে না
আমাদের মাহফিলে কি আলোচনা হওয়ার দরকার ছিল কি করার দরকার ছিল আর আমাদের জাতির কি শোনার উদ্দেশ্য ছিল এগুলোকে ঠিক আছে আপনারা চান মাহফিলের মধ্যে আসলে পরে কে সাফসে বালা না সাফসে বালা রং রং করছে বালা হাসাহাসি করতে কত পারছি আচ্ছা ভাই মাহফিল কি এত বেশি হাসাহাসির জায়গা রাসূল বলছে বেশি হাসাহাসি করলে কলব মরে যা দিল কি হয় মরে যা কলব মরে যা আল্লাহ কোরআন শরীফে কি বলছে বেশি কান্দ কম হাসো আর আমরা মাহফিলে হাসাহাসি বেশি করতে বললে আই ফাটাফাটি বক্তা ঠিক কিনা বলেন আগের যুগের আল্লাহর ওলিদের আলোচনা শুনেন এগুলো ছিল হ্যাঁ মাঝে মধ্যে নবীজি যেভাবে বলছেন ওই তরিকাতে হাদিস বলেন একটু হাসি দেন এটা তো সওয়াব আছে এইসব হাসিতে তো গুনাহ ঠিক কিনা বলেন আমি এমন কি আল্লাহর রহমতে জানি যদি বলি এনে একটা মানুষও এমন নাই যে হাসতে হাসতে একটু লড়াচড়া করতেন না চ্যালেঞ্জ করে বলতে পারি কিচ্ছা কিচ্ছা হাসতেন না মিয়া তাহলে মাহফিল কি এইগুলার জায়গা নাকি শুনবেন উদাহরণ আমরা বিভিন্ন দেই মানুষকে বুঝাবার জন্য ঠিক কিনা বলেন তাহলে এই ফরজ শিখা এবং আরেক ভাইকে জানানো এটা আমার দায়িত্ব কিনা আমার নবীজি বলছে বাল্লিগওয়ানি ওয়ালা আয়াত আমার কাছ থেকে একটা আয়াতও যদি শিখো এটা আরেকজনের কাছে পৌঁছায় দাও বলে সুবহানাল্লাহ এরপরে নবীজি কি বলছেন ওই হাদিসের মধ্যে আরো আছে কথা নজিব নবীজি বলছেন এলেম উঠিয়ে নেওয়া হবে কি হবে তা জাহারুল ফেতান কই যে ফিতনা প্রকাশ পাবে কি প্রকাশ পাবে ফিতনা প্রকাশ পাবে প্রকাশ পাইছেনি পাইছেনি ভাই ফিতনা প্রকাশ পাবে সুতরাং আমাদের খেয়াল করার দরকার এই সব ফিতনা থেকে আমাদেরকে কি করতে হবে বেঁচে থাকতে হবে আর বিপদে পড়বে বিপদে পড়বে আমি আপনাদের সামনে একটা হাদিস কোরআনের আয়াত তেলাওয়াত করছি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে মানুষ ঈমান আনার পরে প্রথম আমলটা হইল কি নামাজ প্রথম আম কাজ কি নামাজ এটা কি এক ওয়াক্ত দুই ওয়াক্ত কতদিন কতদিন শ্বাস আছে যতদিন নামাজ চলবে ঠিক কিনা বলেন নামাজ কতটুকু প্রয়োজন অক্সিজেন অক্সিজেন কেমন প্রয়োজন আপনার জন্য অক্সিজেন আপনার জন্য যেমন প্রয়োজন যতদিন আপনি সুস্থ জ্ঞানে বেঁচে আছেন ততদিন নামাজ আপনার জন্য এমন ঠিক কিনা বলেন তাইলে আমরা নামাজ পড়তে হবে ভাই নামাজ নাই হাজার জিকির করেন লাভ হবে কি আমাকে বলেন নামাজের চেয়ে বড় জিকির আর কি বলেন সব জিকির আরো আছে কিন্তু নামাজ জিকির কিনা বলেন কত বড় জিকির আল্লাহু আকবার বলছেন নামাজ যেটা আমরা বুঝি না নামাজ কি পড়ছি আল্লাহু আকবার কি বলছেন আমার আল্লাহ সবচেয়ে বড় এর চেয়ে বড় জিকির হয় আলহামদুলিল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক কি বলছেন কি কার কথা বলছেন রবের কথা ঠিক কিনা বলেন সুবহানাকা আমার আল্লাহ পুত পবিত্র আমার আল্লাহ কি পবিত্র মনে করেন সহজ ভাষা আল্লাহ পাক আল্লাহ কি সন্দেহ আছে ও বিহামদিকা হে আল্লাহ আপনার প্রশংসার সাথে আপনি পুত পবিত্র অনেক তো মনে কর পবিত্র কই প্রশংসার সাথে কই না ঠিক আছে না আমার আল্লাহটা হবে কি প্রশংসার সাথে আমার আল্লাহ পুত পবিত্র ওয়া তাবারাক আসমুকা আপনার নাম বরকতময় নাম ঠিক কিনা বলেন ওয়া তাআলা জাদ্দুকা আপনি সুউচ্চ মর্যাদার অধিকারী আহ ওয়া লা ইলাহা গায়রুকা আপনি ছাড়া আর কোনো ইলাহ আমার নাই সুবহানাল্লাহ এই যে কথাটা বলছেন এর চেয়ে বড় মুমেন হওয়ার আর কোনো সার্টিফিকেট আর কোনো বিষয় আছে এই পৃথিবীতে যে ব্যক্তি একমাত্র আল্লাহ আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে ব্যক্তি বলবে আমার রব হলো আমার আল্লাহ আমার পালনেওয়ালা আমার আল্লাহ আমার খাওয়ানেওয়ালা আমার আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ এভরিথিং যত কিছু আছে গোটা জিন্দগির সব কিছুর মালিক একমাত্র এই যে কথাটা বলছেন এর চেয়ে বড় আর জিকির কি হইতে পারে বলেন আমার ভাইরা এটা বলার পরে কিন্তু আপনি বলছে বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আপনি এত কিছু বইলা সর্বপ্রথমই বলছেন সমস্ত প্রশংসাকার আল্লাহর সমস্ত প্রশংসাকার আমার আল্লাহ খুশি হবে কিনা নারে তাকবীর নারে রিসালাত আল্লামা হযরত মাওলানা এম সাইফুল ইসলাম নিজাবি সাহেবের আগমন সাইফুল ইসলাম নিজাবি সাহেবের আগমন
মেহারি গ্রামের পক্ষ থেকে নারে তাকবীর সকলে বলে আলহামদুলিল্লাহ হুজুর ইনশাআল্লাহ চলে আসেন মোটামুটি এখন আপনারা আসেন এই যে মানুষগুলো আছেন আমি মনে করি যথেষ্ট ঠিক কিনা বলেন আমি মনে করি কে কি মনে করে বুঝি না বেশিটা কি করবেন তরকারি মজা না হলে বেশি লাভ হবে নাকি আপনারা যে মানুষগুলো বসেন সব বুঝের মানুষ এখানে কুরআন হাদিসের আলোচনা করার জায়গা ঠিক কিনা নাসা নাসি ফালা ফালি তো ফুলাবান বুঝি কি আর নাচছাড়া বুঝবই কি কিন্তু আপনারা এখন আলহামদুলিল্লাহ বুঝের মানুষ একে পরিবেশে ইনশাআল্লাহ হুজুরে কুরআন এবং হাদিস থেকে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান সার গর্ব আলোচনাগুলো করবেন মন দিয়া শুনবেন গজল তো গাইলে সারা জীবনই গাওন যা ঠিক কিনা বলেন আচ্ছা মাহফিল কি গজলের জায়গা একটা দুইটা মাঝে মাঝে গাইলেন একটা মনের আরামের লাগিয়া খালি সারা দিন আপনি গজলই গাইলেন তো গজল গাইলে ইয়া নাকি কি বাইত হুতাই হুতাই তো গাইতে পারেন ঠিক কিনা বলেন মাইন্ড করেন না ভাইজান হ্যাঁ মাঝে মাঝে এক দুইটা গাইলেন গাইলে একটু মনটা কি হয় সতেজ হয় কিন্তু সারাটা কি গজল দেওয়া চলবে আচ্ছা ওয়াজ করার জন্য কি গজল না কোরআন হাদিস আছে আল্লাহর কালাম মিল্লা মিল্লা ওয়াজ করার ব্যবস্থা আছে কিনা বলেন হাদিস শরীফ মিল্লা ওয়াজ করার ব্যবস্থা আছে নি মানে হুনেন না দিক কেন আমরা কই না ঠিক কিনা ঠিক ভাইজান পরিবেশ তৈরি করেন শুনেন হ্যাঁ পরিবেশ হই লইলে পরিবেশ নষ্ট করছে আমি ঠিক কিনা বলেন বলে আমি কেমনে আর আমি তো আপনি আমনি তো আমি ঠিক কিনা বলেন হ্যাঁ অনুরোধ করে বলছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে হৃদয় পরিষ্কার হবে কলব পরিষ্কার হবে এশকে রাসূল তৈরি হবে ঠিক কিনা বলেন যাই হোক আমি আর সামনে বাড়ছি না আমার ভাইজান ইনশাআল্লাহ আসেন পরিবেশ সুন্দর হয়েছে ইনশাআল্লাহ করেন করেন আপনার যদি উনাদের তো বলছে একটা হাদিস শুনে বিদায় করাম হাদিস আর এদিকে দিতাম না একটু মনটা শুনলেন শুধু হাদিসটা শুনেন আর কথা কইেন না একটা রেয়াল দেন হাদিসটা শুনেন শুনবেন না হাদিসটা ছোট্ট করে হাদিসটা বলে দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক লোক মারা গেছে মারা যাওয়ার পরে ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি রাসূল সাল্লাল্লাহু তার জানাজা পড়ার জন্য আসলেন নানার জন্য মন দিয়া শুনতেইব আসলেন লিউসাল্লি আলাইহি তার নামাজ পড়বেন পড়াবেন কথা বলতে পারছেন নি কথা বুঝেননি নবীজির হাদিস তো বেয়াদবি করলে খবর আছে ঠিক কিনা এটা মূল্যবান কথা তো নবীজি জানাজার জন্য আসলেন আয়েশা কি দেখলেন তাহাররাকা কাফানুহু তার কাফনের কাপড়টা লড়তেছে আচ্ছা মরা মানুষের কাফনের কাপড় কি লড়ে আরে কি আশ্চর্য এটা লড়ে কেন রাআন্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার কাফনের ভিতরে কি চাইদেন সাপ কাপড়ের ভিতরে কি সাপ আশ্চর্যের বিষয় সাপ তাকায় সাপ কি করে এখানে কো তাকুলু লাহমাহু কো সাপ তার গোশতগুলা খাচ্ছে তার গোশতগুলা খাইতেছে বলেন তো আপনার কাছে কেমন লাগবো আমরা কে বিএম জামরছি সামনে যদি তাই আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আর দেন হাফে কামড়ে হাইতেছে আচ্ছা আপনার কাছে কেমন লাগবে কোন আপনার কিছু না লাগুক হৃদয়ে আঘাত লাগবে কিনা আল্লাহ একবার আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন আরে সাপটাই বাড়ে তো মারার দরকার ফাকাসদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবুবকর রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলেন এটাকে মারবেন তিনি একটু আগায়া গেলেন এমই এমন সময় সাপ ডাক দিয়া কথা কও ফানাদাকাতিল হায়াতু বিলিসানিন ফাসিহ সাপ সুস্পষ্ট ভাষা ফাসিহ অর্থাৎ আরবের সাধু ভাষা মানে এটার মধ্যে কোনো ভেজাল বুজাল নাই আমরা অনেক সময় কথা কইলে কিছু বুঝি না না সুস্পষ্ট ভাষা হাপের সাপে ডাক দিয়া কথা বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন কি বলছেন সাপে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু সাপে বলতেছে নবীজির এই আল্লাহ পাকের সাক্ষ্য দিলেন নবীজির সাক্ষ্য দিলেন সব আশ্চর্য হয়ে গেছে ঘটনা কি রে সব আশ্চর্য হয়ে গেছে তখন সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছে ইয়া আবা বকর আচ্ছা সাপটা আবু বকর চিনে কেমনে আল্লাহু আকবার ইয়া আবু বকর আবা বকর হে আবু বকর হে আবু বকর লিমা তাজরিবুনি আপনি আমাকে মারবেন কেন এটা কেমনে সাপ জানে কথা বুঝতে পারছেন আপনি আমাকে মারবেন কেন লাইসালি জাম্বুর আমার কোনো পাপ নাই আমার কোনো অপরাধ নাই আমি এমনি আসি নাই বলে কেমনে আইছো
আমারানি আল্লাহু আন উআযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ পাক আমাকে আদেশ করতে যাও যায়া তুমি কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দিতে থাকো নাউযুবিল্লাহ বলবেন না কিয়ামত পর্যন্ত কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তার গোশত খাইতেই থাকবা আর ভয়ানক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হে সাহাব কোন কারণে এই শাস্তিটা তার লাহু সালাসু খাতিয়াতিন তার তিনটা অপরাধ কয়টা অপরাধ ও তার তিনটা অপরাধ এর মধ্যে একটা হইল তারিকু সালাহ সে নামাজ ছেড়ে দিত নামাজ পড়তো না নামাজকে ভালোবাসতো না ওমর ভাইরা আলাকার ভাইরা মুসল্লি ভাইরা অনুরোধ করে বলে যায় বেনামাজির জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আসেনি বলেন নাই কোনো ব্যবস্থা নাই তার কুসলা নামাজ পড়তো না নামাজকে ভালোবাসতো না নামাজীদেরকে বাটিটকারি মারতো এই ধরনের লোক গুণ ওলা মানুষ আসেনি দুনিয়াতে এই জন্য আল্লাহ বলছে তাকে তুমি এভাবে শাস্তি দিতে থাকো দুই নাম্বার হলো মানিউজ যাকাত যাকাত অস্বীকারকারী বলেন তো দেখি আমাদের সমাজের দেশে আমাদের বাংলাদেশের মধ্যে যাকাত অস্বীকারকারী লোক আসেনি টাকার পাহাড়ের পাহাড় ব্যাংক ব্যালেন্সের অভাব নাই যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আমি সলতা মুই পারি না আরে হুজুরের সাথে বাটফারি করলে লাভ হইব কি আমার মাওলা পাকের সাথে বাটফারি করার কোনো জায়গা আছে যে কথার জন্য বলছি তিন নাম্বার হলো মন দিয়া শুনেন লা ইয়াসমাউ কাউলাল উলামা তিন নাম্বার গুল হলো অকানি আলেম উলামাদের কথা সে শুনতো না নাউজুবিল্লাহ কইতেন না হকানি আলেম উলামাদের কথা কি শুনতো না বসতো না মাহফিলের কথা বললে বলতো হায় মাহফিলে দিলে লাভ কি এই বদের লোক আসেনি কথা কর না কেন লাভ বুঝবো কি হ্যাঁ লাভ বুঝার কোন রাস্তা আছে যে জিন্দগি তা আতর ব্যবহার করতো না হ্যাঁ আতর কি এই মি আতর কি এটা লাগাইলে কি তাও কি কর ভাইজান সুতরাং অনুরোধ করে বলছি যার কলবে মরিচিকা পড়ে এটা একেবারে নষ্ট হয়ে গেছে ওই ব্যক্তি বলবে মাহফিলে কোনো লাভ আর কলমের মধ্যে যদি অর্ধেকটাও বালা থাকে কিন্তু তারপরেও তার মধ্যে দেখবেন কিছু বালা লাগবো কিছু খারাপ লাগবো তাইলে বোঝা গেল একটা স্তরের মধ্যে সে কি আছে ভাইজান এই যে আপনারা বলছেন আপনাদের ব্যাপারে নবীজির দীর্ঘ লম্বা হাদিস হাদিসের শেষ অংশটুকু বললাম কি বলছেন বলবেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম আরেক দল ফেরেশতা কইবো আল্লাহ এইখানের মধ্যে এত মাহফিল হইছে না আল্লাহ কোন আহুমুল জুলাসা উলাইসা হ্যাঁ এখানে যে ব্যক্তিটা বসে লায়স্কা জলিসুহুম বলছে এখানে যারা অন্য কাজে আছে এরপর মাহিল আইসা একটু বয়া গেছে গা আল্লাহ কো সেও এখান থেকে বঞ্চিত হবে না আমি তাকেও মাফ করে দিলাম তাইলে আশাটা লাভ না লস আলহামদুলিল্লাহ আর শুকরুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ولك الشكر كله وإليك يرجع الأمر كله اللهم لك الحمد كالذي نقول خيرا مما نقول وآخر دعوانا أن الحمد لله رب العالمين মানুষকে তার কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে মুনকার কাছ থেকে দূরে সরে গিয়েছে